আরো একজন দর্শক আছেন, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার নাম জলিল চৌধুরী, আমি বাসাবো থেকে বলছি। জি বলুন। আমার দুইটা বাচ্চা গত পরশু রাতে, প্রথমে বড় মেয়েটা বয়স 6 বছর, তার জ্বর প্রথমে ছিল 102, ঠিক দুপুরে আবার আপনার ছোট ছেলেটাও আক্রান্ত হয়, তার 102। এখন বর্তমানে আজকে আপনার আমার বড় মেয়েটার জ্বর 104-এর উপরে আছে, ছেলেটারও প্রায় 103-4। জি অনেক ধন্যবাদ। উনি আসলে বলতে চাইছেন একদিনে আসলে কি বোঝা যাবে এটি কি হয়েছে, তো জ্বরের প্রকোপ দেখে বোঝা যাচ্ছে। জ্বর হলে ব্যথা কি আছে লাইনে নেই উনি। জ্বর হলেই যে চিকুনগুনি হবে এতে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আর চিকুনগুনি আমরা বারবার বলছি, চিকুনগুনিও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা পোস্ট ফিভারে কিছু শারীরিক সমস্যা হয় যে স্পেশালি ব্যথা, আর্থ্রাইটিস এবং আর্থ্রালজিয়া, এটা একটু রোগীকে ভোগায় দীর্ঘদিন, এই জন্য তাও কিন্তু সেটারও কিন্তু চিকিৎসা আছে, সেটাও কিন্তু চিকিৎসা আছে। এবং আমাদেরও, আমরা যে ব্যথা, যারা ব্যথা নিয়ে কাজ করি, আমরাও কিন্তু অন্য ব্যথার রোগী আমরা এতদিন ম্যানেজ করছিলাম যে অন্যান্য আর্থ্রাইটিস, বাত ব্যথা, এখন কিন্তু এটার সাথে চিকুনগুনি অ্যাড হয়েছে। আমরাও কিন্তু এদিকে মনোযোগ দিচ্ছি, কত দ্রুত একটা মানুষকে তার কাজে ফিরানো যায়, আমরা সেদিকেও কিন্তু এখন অ্যাড্রেস করছি। তো সেদিকেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ওনার এটা, উনি আমার মনে হয় নিকটস্থ একজন চিকিৎসককে দেখে নিতে পারে, যেহেতু আরো একটা দুটো দিন পরে মানে ডেঙ্গু হতে পারে আসলে। হ্যাঁ, সেটি একটু বরং চিকুনগুনিয়ার থেকে ভয়াবহ আর কি। কোনোটাই ভয়ের কোনো কারণ নেই, একজন ডাক্তার দেখে নিলে। যদি বুঝতে না পারে কোনো কারণে, সেক্ষেত্রে হেমোরাজিক হলে তো একটু চিন্তার বিষয়। হ্যাঁ, আমরা সাধারণত হাই ফিভার হয়ে থাকে খুব, সেটা হচ্ছে 104-105 এরকম উঠে যেতে পারে। দুটো জিনিস কিন্তু আমরা দেখেছি, একটা হচ্ছে হাই প্রেসার এবং ডায়াবেটিস বেড়েছে, আমরা জানবো এটা নিয়ে। আমাদের সাথে দর্শক আছেন আবারও। শুভ সকাল, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ফরিদ বলছিলাম কামরাঙ্গীরচর থেকে। জি বলুন। যে আমার চিকুনগুনিয়া হয়েছিল, তারপর আপনার শরীরে অনেক র্যাশ উঠেছিল, র্যাশ ওঠার পরে র্যাশ ভালো হয়ে গেছে, কিন্তু এই হাঁটুতে ব্যথা, তারপরে হাতের জয়েন্টে ব্যথা, এই ব্যথাও আছে, প্লাস পুরো শরীরে চুলকানি, মানে চুলকানো যে ভালো হচ্ছে না। আচ্ছা ধন্যবাদ। উনি অন্য আরেকটি প্রসঙ্গ এনেছেন, সকলেই যেমন ব্যথা প্রসঙ্গ, ব্যথা তো আছেই। উনি বলছেন র্যাশ উঠেছিল এবং র্যাশের সাথে আসলে ওটি যাওয়ার পরে সম্ভবত চুলকানিতে রূপান্তরিত, যেহেতু র্যাশ গুলো উঠেছে চামড়ার নিচে, এটা হতে পারে। এটা কি হতে পারে যে আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একসাথে হলো, সেটা কি কখনো হতে পারে কিনা? হ্যাঁ হতে পারে, দুটো একসাথে হতে পারে, কিন্তু ওনার ক্ষেত্রে চিকুনগুনিয়া থেকেই কিন্তু র্যাশ এবং পরবর্তী যে চুলকানিটা, এটা হচ্ছে স্পেশালি চিকুনগুনিয়া। আমরা এটা পাই, র্যাশের কথা আমরা শুনছি না, ব্যথার কথাটাই বেশি শুনছি। না, র্যাশও হয়, র্যাশও হয় কম, এটা রোগী পার্সেন্ট টু পার্সেন্ট হচ্ছে এক এক রোগীর ক্ষেত্রে। তো ওনার ক্ষেত্রেও সেটা এবং চুলকানি আছে, তো আমার মনে হয় এটা আস্তে আস্তে চলে যাবে। তারপরও বেশি সমস্যা হলে, অনেকের এমনি অ্যালার্জিক সমস্যা থাকতে পারে, সেটা হয়তো অ্যাগ্রাভেট করছে, সেক্ষেত্রে ব্লাড টেস্ট করে আবার দেখা যেতে পারে যেটা ওনার কি লেভেল আছে। আমার মনে হয় একজন স্পেশালিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট কে উনি যদি দেখায়, এটা সবচেয়ে বেটার হবে ওনার জন্য। চিকুনগুনিয়া যেগুলো করা দরকার সেগুলো তো করবেনই, এর বাইরে আসলে আবার একটু ডাক্তার পরামর্শ নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।